আমার এই রোগটা 7 বছর আগে থেকে শুরু হয়েছে। আমার খুব প্রচন্ড ব্যথা হতো, ব্যথা কোথায় কোথায় ব্যথা হতো? মাঝে মাঝে কোমরে, পিঠে, হাঁটুতে, পায়ে এক পাশ ধরে অবশ্যই ব্যথায় মত নড়তে পারতাম না, লাঠি বাদ দিয়ে হাঁটা লাগতো, কারো সাহায্য নেওয়া লাগতো। এইভাবে চলেছে, অনেক ডাক্তার দেখাইছি, ইন্ডিয়াও গেছি। ইন্ডিয়াতে গিয়েছি, হ্যাঁ। আপনি জানেন যে স্যারের কাছে ভর্তি ছিলেন এবং স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে আমাদের এলাকা থেকে একজন দেখাই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তারই কথা শুনে আমি এই জায়গায় আসেছি। আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি। ওনার কি সমস্যাটা ছিল? ওনার বাতের সমস্যা ছিল, ওনার আমার চেয়ে তার মনে হয় বেশি ব্যথা ছিল। আচ্ছা, উনি বিদেশে ডাক্তার দেখাই কোনো কাজ হয় নাই, এই জায়গায় ভালো হয়েছে, ওনার কথা শুনে আমি আসেছি। আচ্ছা, ওনার সাথে কথা বলেছেন? হ্যাঁ, বললে আমার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সুস্থ নেই তাদের জন্য প্লিজ চলে আসেন সুস্থতার কাতারে। দর্শক, অনেকেই ফোন করে যখন বলেন যে আমি সুস্থ আছি, আপনাদের ভিডিও দেখে আমি সুস্থ আছি, আপনাদের ভিডিওতে দেখানো যে ব্যায়ামগুলো আছে সেগুলো দেখে আমি এখন অনেকটাই সুস্থ আছি, ভালো আছি, যখন বলেন যে আমি এখন সুস্থ, স্বাভাবিক জীবনের সব কাজ করতে পারছি, আমি দেখা করতে আসব, যখন ধন্যবাদ দেন, এই যে যখন বলতে পারা এবং আমি যখন শুনতে পাই, আমরা যখন শুনি যে আপনারা ভালো আছেন, এর থেকে বড় আনন্দের আমাদের আর কী প্রাপ্তি হতে পারে বলেন তো? আমরা যখন দেখছি একটা মানুষ লাঠিতে ভর করে আসতেছেন, স্ট্রেচারে করে আসতেছেন, কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী, ওখানেই টয়লেট করছেন, ওখানেই খাচ্ছেন, ওখানেই সব কিছু, সুস্থ ইয়াং মানুষ, এর থেকে কষ্টের আর কী হতে পারে? দর্শক, এটা কোনো অভিশাপ না। আমরা অনেকে একে অভিশাপ বলি, না, এটা অভিশাপ না। রোগ মানুষের হতেই পারে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে হতেই পারে। আল্লাহ জীবনে আমাদেরকে যত ধরনের রোগ দিয়েছেন, যত ধরনের অ্যাক্সিডেন্ট, যা কিছু হোক, যত সমস্যা হোক, সব কিছু ঠিক তেমনি চিকিৎসাও দিয়ে দিয়েছেন, তার উপায়ও আল্লাহ বলে দিয়েছেন। আমরা মানুষ যারা আছি আমাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমরা শুধু একটু খুঁজে নিতে হবে। যদি আমরা সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, আজকে আপনাদের সাথে ওনার জীবনের একটা খারাপ, একটা কালো একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের একজন বোন এসেছেন সুদীর্ঘ সেই যশোর থেকে। দর্শক, কী হয়েছিল ওনার জীবনে? আসুন একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। সমাজ ভূমি খাতুন। আচ্ছা, বাসা কোথায় আপনার যশোরের? যশোর ঝিকরগাছায় বাসা। ঝিকরগাছা, ঝিকরগাছা কোথায় এটা? ঝিকরগাছা মোবারকপুর, কলেজ পড়া। ওকে, আপনি তো বিবাহিত? হ্যাঁ। আপনার একজন সন্তান আছে? হ্যাঁ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনার কি হয়েছিল আর এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়েছিল? আমার এই রোগটা 7 বছর আগে থেকে শুরু হয়েছে। আমার খুব প্রচন্ড ব্যথা হতো, ব্যথা কোথায় কোথায় ব্যথা হতো? মাঝে মাঝে কোমরে, পিঠে, হাঁটুতে, পায়ে এক পাশ ধরে অবশ্যই ব্যথায় মত নড়তে পারতাম না, লাঠি বাদ দিয়ে হাঁটা লাগতো, কারো সাহায্য নেওয়া লাগতো। এইভাবে চলেছে, অনেক ডাক্তার দেখাইছি, ইন্ডিয়াও গেছি। ইন্ডিয়াতে গিয়েছি, হ্যাঁ। ওকে, তো যখন প্রথম ব্যথাটা শুরু হয় ধরেন 7 বছর আগে, যখন তখন কি কোনো ডক্টর দেখিয়েছেন নাকি এলাকা থেকে কোনো ওষুধ এনে ব্যথা জন্য? প্রথমে এলাকা থেকে ওষুধ নিয়ে খাওয়া হয়েছে। আচ্ছা, যখন ওষুধ নিয়ে খেয়েছেন কোনো উপকার পেয়েছিল? কম হয়, আবার অ্যাকশন ঘুরে যায়, আবার শুরু হয়ে যায়। আচ্ছা, তখন ডিসিশন নিয়েছেন যে না, ওষুধ খেয়ে হবে না, কোনো ডক্টর দেখাতে হবে। তো সেই অনুযায়ী হয়তো একজন ডক্টরের কাছে গিয়েছেন, ডাক্তার দেখালে ওষুধ খাইলে ভালো থাকে। কি বলেছিলেন আপনার সমস্যাটা কি? ভাই, বাতের সমস্যা বলেছিল, আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস, ওকে। তো সেটার জন্য উনি যে ওষুধ দিয়েছেন, ওষুধ কন্টিনিউয়াসলি খেয়েছিলেন? ওষুধ, হ্যাঁ। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে কি ব্যথাটা কমে যায়? ব্যথা কমে যায়, কিন্তু যখন ওষুধের প্রভাব শেষ হয়ে যায় তখন আবার শুরু হয়ে যায়। মানে আপনি দীর্ঘমেয়াদে এটার কোনো সুফল পাচ্ছিলেন না? সুফল পাইনি। যখন এরকম প্রথম ডক্টর দেখিয়েছেন কোনো কাজ হচ্ছে না, তখন কি করেছেন? আরেক ডাক্তারের কাছে গেছি। ওকে, ওনাকে যাওয়ার পরে যখন ওনাকে বলেছেন যে এরকম এরকম আমি ওষুধ খেয়েছি কিন্তু আমি কোনো উপকার পাচ্ছি না, উনি ওষুধ চেঞ্জ করে দিয়েছেন আপনাকে, সেই ওষুধ খেয়েছেন,
কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। ওষুধ যতদিন চলে সেই একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। কত বছর গিয়েছে? 7 বছর বেশি হবে। আচ্ছা, তো যখন এইভাবে ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, দিনের পর দিন যাচ্ছে, আপনার একটা ছোট সন্তান ছিল, তো তাকে পালতেও তো সংসারও আপনাকে সংসার ধর্ম পালন করতে হয়, পাশাপাশি সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন এরকম? হ্যাঁ, এরকম হয়েছে। আমার বিছানায় এক প্রস্রাবও পড়া লেগেছে, এরকমই দিন লেগেছে। মানে যেই বিছানায় আছেন ওখানে খাওয়া দাওয়া করছেন, ওখানে টয়লেট করতে হচ্ছে? হ্যাঁ, এরকম দিন লেগেছে। অন্য সাহায্য ছাড়া ধরাধরি করে না তুললে আপনাকে তুলতে পারতেন না? অথচ আপনি কিন্তু একদম ইয়াং একটা মানুষ, বয়স খুবই কম একটা মানুষ, আচ্ছা আপনি হঠাৎ করে এত খারাপ একটা অবস্থায় চলে গেলেন। তো যখন এত খারাপ অবস্থা দেখছেন যে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, ছোট একটা সন্তান আছে, সেও হয়তো কান্না করছে, আপনি হয়তো ব্যথার জন্য কি কান্নাকাটি করছেন? সারা রাত কান্নাকাটি করেছি, এত ব্যথা, যন্ত্রণা, ব্যথা নাড়াতে পারতাম না, ব্যথা খুব প্রচন্ড ব্যথা হতো, মনে হতো যে একদম খেয়ে ফেলছে, ছিঁড়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু ওষুধ খাচ্ছেন? ওষুধ খেলে কিছুটা কম হয়, ব্যথার ওষুধ দেখা যেত, ব্যথার ওষুধ, অন্য কোনো ওষুধ না, দুই টাইপের ওষুধ দিচ্ছেন? হ্যাঁ, ব্যথার ট্যাবলেট পাশে পারে, ব্যথার ওষুধ খাইলে কিছুটা কম হয়েছে। কিন্তু কতদিন, দিনের পর দিন তো আসলে ব্যথা, হ্যাঁ এইভাবে তো চলা যায় না। আমরা এমনও দেখেছি একটা সময় যে ব্যথার ওষুধ আর একটা সময় কাজ করে না, এরকম একটা অবস্থা হয়েছে। ব্যথার ওষুধ কাজ করছিল না, তাই তো মানে একটা সময় যখন দেখেছেন ব্যথার ওষুধ আর কাজ করছে না, তো এই যে সংসার প্রায় অচল হয়ে যাচ্ছিল, কখনো মনে হয়নি যে আমি কি আর সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, আল্লাহর কাছে দোয়া করতেন? মানে হ্যাঁ করেছি, খুবই কান্নাকাটি করেছি, সারাক্ষণই কান্নাকাটি, সারাক্ষণ, বেশিরভাগই চোখের পানি পড়েছে অসুস্থতার কারণে। কারণ এভাবে কতক্ষণ চলা যায়? আল্লাহর রহমতে, হ্যাঁ, আপনার পরিবারের যারা সদস্য, আপনার হাজবেন্ড বা যারা আছেন পরিবারের অন্যান্য সদস্য, তারাও নিশ্চয়ই সারাক্ষণ মন খারাপ করে থাকে। আমার নিয়ে আমার হাজবেন্ড খুব চিন্তাই করে, তাছাড়া কোনো সমস্যা না হাজবেন্ড, শুধু আমার নিয়েই খুব একটা ইস্যু আছে। তো যখন একটা সময় আপনি বলেছেন আপনারা ইন্ডিয়াতে গিয়েছিলেন, সেটা কোন সালে গিয়েছিলেন? 2019 সালে 8 মাসে, 19 সালে 8 মাস। আচ্ছা, তাহলে আপনি আমরা কোভিডের ঠিক আগে আগে আপনারা গিয়েছিলেন, করোনার ঠিক আগে, কিছুদিন আগে। আচ্ছা, সেই অবস্থায় যখন ইন্ডিয়াতে গিয়েছেন, ওখানকার ডক্টররা কি বলেছিলেন আপনাকে? ডক্টররা আমার সেভাবে কিছু বলিনি, পরীক্ষা দিয়েছে, ও রক্ত পরীক্ষা করিল, শুধু পরীক্ষার রিপোর্ট দিয়ে ওষুধ দিয়েছে, ওষুধ খাইছি, যে কয়দিন খাইছি সেই কয়দিনই। ঠিক একই অবস্থা, মানে যে কয়দিন ওষুধ খাচ্ছেন ভালো আছেন, ছেড়ে দিচ্ছেন আবার আগের অবস্থায়। ডাক্তার আবার ডাক্তার চেঞ্জ করতে বলিল, যে আমার আর আর দেখানো হয়নি। আচ্ছা, ও আচ্ছা, ওখান থেকে আবার বলেছে ডক্টর চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তীতে আমরা জানি আপনি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, স্যার সবসময় যেটা একটা জিনিস বলেন যে এই ধরনের রোগী যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, বা প্যারালাইজড হয়ে সম্পূর্ণ বিছানায় শয্যা চাই, এই ধরনের রোগী যারা আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান। তো কতদিন আপনি জানি যে স্যারের কাছে ভর্তি ছিলেন এবং স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে আমাদের এলাকা থেকে একজন দেখাই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তারই কথা শুনে আমি এই জায়গায় আসেছি। আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি। ওনার কি সমস্যাটা ছিল? সেটা ওনার বাতের সমস্যা ছিল, ওনার আমার সে তার মানে বেশি ব্যথা ছিল। আচ্ছা, উনি বিদেশে ডাক্তার দেখাই কোনো কাজ হয় নাই, এই জায়গায় ভালো হয়েছে, ওনার কথা শুনে আমি আসেছি। আচ্ছা, ওনার সাথে কথা বলেছেন? হ্যাঁ, বললি আমার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করেন এবং দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? বলেছে ভালো হয়ে যাবে, যে সমস্যা ভর্তি থাকা লাগবে 10-12 দিন, তা আমি 1 সপ্তাহের ভিতরে ভালো সুস্থ হয়ে গেছি। আচ্ছা, যখন স্যার বলেছেন আপনি 10-12 দিনে ভালো হয়ে যাবেন, বাট আপনি স্যারের কথা মতো ভর্তি হয়ে যান এবং আপনি দেখেন 1 সপ্তাহের ভিতরে আপনি ভালো হয়ে গেছেন, আপনি ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেন আপনি ভালো হওয়া শুরু করেছেন? আমি 2-3 দিন পর থেকেই বুঝে গেছি যে আপনার ব্যথা অনেকটুকু কমে গেছে এবং সুস্থ আছেন। আর ব্যথা ট্যাবলেট খাওয়া লাগেনি, এতে আমি খুব খুশি। আচ্ছা, এবং এখন কি আপনার সেই কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা সেইভাবে আর নাই? আপনি হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক সব নিজের কাজ সব নিজে করতে পারছেন, বিছানা শুয়ে ওখানেই খেতে হচ্ছে বা ওখানেই আপনার সবকিছু করতে হচ্ছে, ওটা আর করা লাগছে না আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে শরীরটা ঠিক আগের মতো হয়ে গেছে? হ্যাঁ, ওরকমই মনে হয়। এই যে ব্যথা মুক্ত একটা জীবন, আপনি এখন আবার আপনার পরিবারে গিয়ে ঠিক আগের মতো করে সবাইকে রান্না করে খাওয়াবেন,
আপনার সন্তানের সেবা যত্ন করবেন, স্বামীর করবেন, সবাইকে দেখে শুনে রাখবেন, পুরো সংস্থাকে আগলে রাখবেন আপনার মতো করে, কেমন লাগছে? একটা মেয়ের আসলে এগুলাই চাওয়া। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আল্লাহর রহমতে। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, তারা হয়তো আপনার কাছ থেকে জানলে কিছুটা আশ্বস্ত হবেন, তাদের জন্য যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের বলতে চাচ্ছি, আমি দীর্ঘদিন ধরে এই রোগে ভুগেছি, এখন আল্লাহর রহমতে ডাক্তার শফিউল্লাহর প্রধানের চিকিৎসায় আমি খুব ভালো হয়ে গেছি। এক সপ্তাহের ভিতরে ডাক্তার আমার বলেছিল 10-12 দিন লাগবে, তা আর লাগেনি, আল্লাহর রহমতে আমি খুব ভালোই হয়ে গেছি। আপনারা এই যারা এই রোগে ভুগছেন তারা এই ডক্টরের কাছে আসেন, চিকিৎসা হন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক অনেক অনেক দেখুন, আমাদের এরকম অসংখ্য মা বোন, এই যে আমাদের আজকের এই বোন, উনি নিজেই আমাকে বলেছেন যে উনি বলতে চান, উনি জানাতে চান। দেখুন উনি যখন দেখেছেন, উনি জেনেছেন ওনার এলাকায় একজন, ওনাদের একজন পরিচিত মানুষ, তিনিও চিকিৎসা নিয়েছিলেন, ওনার এর থেকেও খারাপ অবস্থা ছিল এবং এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, আর কাল বিলম্ব করেননি, চলে এসেছেন। এ দেখুন উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত গিয়েছেন, যখন দেখছেন যে আমাদের দেশে উনি ভালো চিকিৎসা পাচ্ছেন না এবং ওখানেও কিন্তু উনি প্রায় ব্যর্থ হন, এবং শেষ পর্যন্ত যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, ওনার চিকিৎসা নেন, বাকিটা তো আপনারা নিজেরাই শুনলেন যে উনি কেমন আছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন, আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, এই ধরনের কোনো সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগে থাকেন, আমরা বলবো একটা ফোন কল আপনার পুরো জীবনটা হয়তো বদলে দিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।